এই সন্ধান নাস্তাটা খেয়ে আমার মেয়ে যেমন অবক হয়ে গিয়েছে আমি খেয়ে তার ডাবল অবক হয়ে গিয়েছি এটা এতটা টেস্টি অ্যান্ড মসমসে ছিল যেটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না আর এটা যদি বোঝাতে যাই তো আপনাদের এই রেসিপিটা করে খেতে হবে রেসিপিটা একবার হলেও টেরাই করতে হবে আমি তো বারবার টেরাই করবো আমার কাছে এতটা টেস্টি লেগেছে তো কথা না বাড়িয়ে সরাসরি রেসিপিতে যাচ্ছি আর রেসিপিটার জন্য প্রথমে একটা প্যান বসিয়ে দিয়ে দুই চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেবো এক চিমটি মৌরি আর সামান্য কালো জিরে তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিয়ে এখানে অ্যাড করব আমি এক কাপ সুজি সুজিটা এ পর্যায়ে আমি এক মিনিটের মতো ভেজে নেবো সুজি এতটা ভাজা ভাজার দরকার নাই তো এক মিনিট ভাজার পরে হাফ চামচ চিন্স দিয়ে তারপর আবারও এক মিনিট ভেজে নিচ্ছি আর ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিব নর্মাল টেম্পারে যে পানি আছে সেটা ওই পানিটা দিয়ে দিয়ে কিন্তু একটা নর্মাল ডো বানিয়ে নেব আর আমার যারা ফ্রেন্ড আছো আমি সব সময় তোমাদের সাথে আপনাদের সাথে এই সহজ রেসিপি শেয়ার করতেও পছন্দ করি নিজেও কিন্তু সবসময় সহজ রেসিপি আমি টেরাই করি তো তারপরে স্বাদ মতন লবণ দিয়ে মোটামুটি একটা নর্মাল ডো বানিয়ে নিয়েছি আর নর্মাল ডোটা এখন আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে ঠিক পাঁচ মিনিটের মতো অপেক্ষা করব মানে আমার হাতে যে সহ্য হয় গরমটা ওই পর্যায়ে গিয়ে মুথে নিয়ে আমি একটা ডো বানিয়ে নিব আর ডোটা বানিয়ে নিব একটু মানে গরম থাকতে থাকতে কিন্তু মেখে নিতে হবে একবারে ঠান্ডা হয়ে যাওয়ার পরে মাখা যাবে না তো এখান থেকে আমি কিছুটা নিয়ে এই যে একটা রুটি বানিয়ে নিচ্ছি আর রুটিটা কোন পর্যায়ে আমি বানিয়ে নেবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব মানে কতটা মোটা আর পাতলা রাখবো সেটা তো একদম বড়ো সাইজের একটা রুটি বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর রুটিটা কিন্তু এভাবে বানিয়ে নিতে হবে আর এখন নিয়ে নিচ্ছি একটা কুকি কাটার তো এটা দিয়ে আমি গোল গোল করে কেটে নিচ্ছি আপনাদের কাছে এইটা যদি না থাকে একটা স্টিনের গ্লাস দিয়েও এ পর্যায়ে করতে পারেন দেন যদি সেটাও না থাকে ছোট ছোট বয়মের মুখ দিয়েও এই পর্যায়ে এটা করে নেওয়া যায় আর আমি একই প্রসেসে সব এটাকে আমি নাম দিয়েছি চিপস এই চিপস সুজির চিপসগুলো কিন্তু সবগুলো একইভাবে আমি আরও বানিয়ে নিব তো বানিয়ে নেওয়া শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি যাব পরবর্তী স্টেপে এটা ভাজার জন্য ভাজার জন্য সরাসরি এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি মোটামুটি তেল মানে বেশিও না কমও না তো দিয়ে দিয়ে তেলটা কিন্তু বেশি একটা হিট দেওয়া যাবে না সুজির চিপস বললে কথা তো এটা যত ধৈর্য সহকারে ভাজে নিবে ততটাই মজা এবং মসমসে হবে তো দিয়ে দিয়ে অপেক্ষা করছি তো এখন একটা সাইড মোটামুটি হয়ে গিয়েছে উল্টে পাল্টে মোটামুটি একদম ব্রাউন কালার যখন হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব আর বিশ্বাস করো আপুরা এটা এতটা টেস্ট আর মসমসে হয়েছে যেটা একবার যদি টেরাই না করেন আপনারা আপুরা ভাইয়ারা বেচেন্দার ভাইয়ারা স্টুডেন্ট আপুরা একবার হলেও টেরাই করবেন আর টেরাই করে বুঝবেন যে এটা কতটা টেস্টি মসমসে হয়েছে রেসিপিটা যদি পছন্দ হয় এক ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার দিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমার পেজটাকে লাইক করে দিন এরকম নিত্য নতুন রেসিপির জন্য কতটা মসমসে হয়েছে সেটা পেঁদাটে রেখেই বোঝা যাচ্ছে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি এটা অসাধারণ ছিল সত্যি একটা সন্তান নাস্তা সাথে এটা খুব 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 জমে যাবে সন্ধ্যাটা সাথে এক কাপ যদি চা হয় তো আজকে এ পর্যন্ত ফ্রেন্ড পরবর্তী রেসিপিতে আবার তোমাদের সাথে দেখা হবে খোদা বেশ অ্যান্ড বাই আর অবশ্যই আমাকে ফলো দিয়ে রেখে দিও